ওয়েলকাম টু শিরিনস কিচেন। আমি শিরিন, আজ আপনাদের তৈরি করে দেখাবো ছানা দিয়ে কিভাবে তৈরি করতে হয় ছানার জিলাপি। ছানার জিলাপি খুব টেস্টি একটি মিষ্টি খাবার, চলুন দেখি। ছানার জিলাপি বানানোর জন্য যা যা লাগছে, ছানা 1 কাপ, চিনি 2 কাপ, ময়দা 1.25 কাপ, বেকিং পাউডার 1/2 চা চামচ, সয়াবিন তেল প্রয়োজন মতো, ঘি 1 টেবিল চামচ, পানি 2 কাপ। আমি এখন ছানাটাকে ভালো করে মাখাবো, হাত দিয়ে ভালোভাবে মোলায়েম করে নিতে হবে। এইভাবে ছানাটা 5-7 মিনিট নেড়ে নেবেন। আমি এখন ময়দাটা আর বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিলাম, ভালো করে মাখিয়ে নেবেন। আপনারা ঘি না দিয়ে ইচ্ছা করলে তেলও দিতে পারেন, ঘিটা টেস্টি হওয়ার জন্য আমি এখানে ঘি দিলাম। এখন এটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশাতে হবে। দিয়ে এখন আমি একটু পানি দিয়ে নরম করব। আমার মাখানো হয়ে গেছে, এই যে এরকম নরম হবে। আমি চিনি দিলাম 2 কাপ, পানি দিচ্ছি 2 কাপ, চিনিটা আমি একটু, চিনি গলে গেলে আমি এটা নামাই নেব। ছানার জিলাপি বানানোর জন্য আমি এরকম কাপড়ে, এরকম কাপড় 2-3টা পিস নিয়েছি, নিয়ে সেলাই করে এখানে একটা ফুটো করে এখানে বোতাম স্টিচ দিয়ে নিয়েছি। এটাকে দিয়ে আমি এখন জিলাপি বানাবো। সেজন্য আমি এখানে এইভাবে কাপড়ের মধ্যে নিয়ে নিলাম, খুব বেশি গরমে ছাড়া যাবে না, খুব অল্প গরমে ছাড়তে হবে জিলাপিটা। জিলাপিগুলো এখন আমি তৈরি করব, হাতের মধ্যে একটু তেল নিয়ে নিতে হবে, নিয়ে ঠিক জিলাপি যেরকম 2.5 প্যাঁচ হয় আমি ঠিক এইভাবে 2.5 প্যাঁচ দিব। এইভাবে এভাবে প্যাঁচ দেবেন, দিয়ে আমি এখানে আস্তে করে তেলে ছাড়ব। ঠিক হাতের উপরে জিলাপির প্যাঁচটা দিয়ে এইভাবে ছেড়ে দেব। আস্তে আস্তে ফুলে যাচ্ছে, এটা ধীরে ধীরে ফুলবে, বেশি কড়া জালে করলে উপরে লাল থাকবে ভিতরে কাঁচা থেকে যাবে, সেই জন্য এটা ধীরে জালে ফুলাতে হবে। ফুলানোর পরে জাল একটু মিডিয়াম আঁচে রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে ভাজতে হবে। এই যে ফুলে যাচ্ছে, আস্তে করে উল্টাই দেওয়া যায়, আর একটু পরে উল্টাতে পারেন। ফুলে গেলে 1 পিঠ, তারপরে আমি উল্টাই দিচ্ছি। গোল্ডেন কালার ভালো মতো হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে আমি এটা শিরার মধ্যে ডিপ দিব। এটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, 1-10 মিনিট পরে আমি এটা চুলায় আবার দিয়ে 5-7 মিনিট আমি জ্বাল দেব। 10 মিনিট পর এটা জ্বাল দেব। 10 মিনিট পর ফিরে আসছি, এখন এগুলোকে জ্বাল দেব, 5-7 মিনিট জ্বাল দেব। দেখবেন যে ফুলে উঠলে ভালো হয়, তার বলেই নামায় নিতে হবে, 5-6 মিনিট জ্বাল লাগে। আমি চুলাটা ধরাই দিলাম, এখন আমার এটা জাল হবে, নাড়লে ভেঙে যেতে পারে, আপনারা এরকম করে একটু ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেবেন। এখন আমি এটা অফ করে দিচ্ছি। এই মিষ্টিগুলো সব ফুলে গেছে, এই যে মিষ্টিগুলো বড় বড় হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। দিয়ে 6-7 ঘন্টা আমি এটা রেখে দেব, ঠান্ডা হলে তারপরে আমি এটা
খাওয়ার মতো হবে। আমি চুলা অফ করে দিলাম। এগুলো আরো রস টানবে টেনে, এগুলো আরো সুন্দর হবে। এই যে জিলাপি আমার হয়ে গেল, এখন আমি এটা ঠান্ডার জন্য রেখে দিচ্ছি। জিলাপি তৈরি শেষ। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার আরও নতুন নতুন রেসিপি পেতে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।